ক্যালেন্ডার বলছে আজ শুক্রবার তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার কোনো তাড়া নেই কাজের কোনো শিডিউল নেই কাজের কোনো প্ল্যান যেহেতু নেই তাই বলা যায় নো প্ল্যান ইজ মাই প্ল্যান আর আপনার অফিসের ঘড়ির কাটার সাথে মিলিয়ে যখন এন্ট্রির কোনো হিসেব থাকে না তখন দিনটা আসলেই অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় প্রায় দীর্ঘ নয় দিন পর আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটি নতুন ভ্লগ এত লম্বা যখন একটি বিরতি দিয়েছি তখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ব্যস্ততা এবং সেই সাথে অলসতা আসলে কতটা ভর করে আছে করি করব, আজ নয় কাল একটু পরে এই করতে করতে আসলে অনেক বেশি দেরি হয়ে গেল তবে সব ব্যস্ততাকে টাটা বাই বাই করে আমি কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ আপনাদেরকে উপহার দেবার জন্য আর আজকে যেহেতু বললাম ছুটির দিন তাই সব সময়ের মতো মায়ের বাসাতেই আমরা কিন্তু নাস্তা করেছি আজকে ছিল খুদের ভাত বেগুন ভাজি ডিম ভাজি সেই সাথে একটা স্পেশাল ভর্তা আর সেই সাথে ছিল একটা পাট শাকের রেসিপি যেটা আমাদের গ্রামে অর্থাৎ ময়মসিংহে কিন্তু পাট পাতাটাকে যখন শুকানো হয় তারপরে আমরা এটাকে একটু প্রসেস করে তেলে ভেজে খেয়ে থাকি আর এরপরে কিন্তু আমার মা চলে গিয়েছে একদম সরাসরি দুপুরে রান্না বান্নায় আর আমাদের তো আল্লাহ অশেষ সহমতে কোনো দিনই গ্যাস থাকে না সকাল সাড়ে আটটার মধ্যেই চলে যায় এবং আসে প্রায় দুপুর আড়াইটার মধ্যে তবে আজকে কিন্তু আমাদের কাছে আছে একটা সুপার ইজি সলিউশন আমাদের রাইস কুকার সেখানেই আজকে একদম হাতে মাখিয়ে মাছের এই তরকারিটা রান্না করার প্রিপারেশন চলছে আর আজকে আমার ভয়েসটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর ইদানিং কিন্তু প্রায় মানুষেরই দেখা যাচ্ছে একটু ঠান্ডা জ্বর এই ধরনের ভাব দেখা যায় কিছুদিন আগে তো আমার বাসায় প্রত্যেকটা মানুষের ঠান্ডা লেগে গিয়েছিল এখন যে ওয়েদারটা একটু পরেই শুরু হয়ে যায় বৃষ্টি আবার প্রচণ্ড রোদ আসলে এই হয়তো হয়তোবা আমাদের শরীর ঠিক কাটিয়ে উঠতে পারছে না বা এটার সাথে আসলে খাপ খাইয়ে নিতে পারছে না তবে সব বাধাকে উপেক্ষা করে ঠান্ডা যতই লাগুক না কেন সেটাকে একটু ইগনোর করে আপনাদের অনুরোধে আমি কিন্তু চলে এসেছি নতুন ব্লগ নিয়ে কারণ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্স আপু অনেক বেশি ওয়েট করে থাকেন আমার নতুন এবং সেই সাথে আমার সংসারের কাজগুলো দেখার জন্য আসলে ইচ্ছে থাকলেও আমি করতে পারি না হয়তো ওই যে বললাম যে আমার ব্যস্ততা অথবা অলসতা সব কিছুই আমাকে ভর করে কিন্তু তারপরও যেহেতু আমি প্রমিস করেছিলাম এই প্ল্যাটফর্মটা ছেড়ে আমি কখনোই যাব না তাই হাজার কাজের ব্যস্ততার ভিড়েও কিন্তু আমি বারবার চলে আসি এরপর দুপুরবেলা আমি ছুটির দিনের কিছু প্যাম্পারিং করছিলাম নিজের প্রতি আর এখানে কিন্তু আমি এবার একটু হেয়ার অয়েল বানিয়ে নিচ্ছি হেয়ার অয়েল বানাতে বানাতে আজকে একজন বিশেষ মানুষের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বেশি সবাই হয়তোবা জানেন যে আমার একটা ছোট্ট বিজনেস রয়েছে হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকেট তবে এই হেয়ার অয়েল বানানো এবং সেই সাথে এটাকে বাজারজাতকরণের যে আইডিয়া সেটা আসলে কোথেকে আসলো আর অবশ্যই এটার পেছনে একটা গল্প রয়েছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের সকলের প্রিয় ইউটিউবার আপু নিলুফা শিমুল আপুর প্রতি আমি একবার হেয়ার অয়েল বানানোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং তখন সেই ভিডিওতে শিমুল আপু কমেন্ট করেছিলেন যে আসলে এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে তেল বানানোর সময় বা ধৈর্য আমাদের নেই বা ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করাও অনেক বেশি কষ্ট আপু সেই কথাটাই আসলে আমার অনেক বেশি ভালো লেগেছিল এবং সেখান থেকে মনে হয়েছিল যে আমি যদি প্রত্যেকের জন্য চুলের যে সমস্যাটা রয়েছে সেটার একটা ইজি সলিউশন বের করতে পারি বা যারা সবসময় ব্যস্ত থাকেন চুলের যত্নটা ঠিক মতো নিতে পারেন না তাদের জন্য যদি হেয়ার অয়েলটা আমি তৈরি করে থাকি তাহলে তো বেশ ভালোই হয় তো নীলুফা শিমল আপু সেই কথার উপর ভিত্তি করেই কিন্তু আমার আজকের এই পথ চলা এবং আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ ভালোবাসায় এতটা এগিয়ে যাওয়া এবারে আমি যে হেয়ার অয়েলগুলো রেডি করেছিলাম সেখান থেকে কিন্তু একটা কন্টেইনার আমি আপুর জন্য গিফট পারপাসে পাঠিয়ে দিয়েছি এবং আপু খুবই অবাক হয়েছেন এবং আপুকে আমি বলেছিলাম যে আপু আসলে তোমার সেই কথাটার উপর বেস করেই আমি কিন্তু এই রাস্তায় পা দিয়েছি এবং অনেক ধন্যবাদ জানাই যে সেদিন আসলে ওই কথাটা বলার জন্যই কিন্তু আমার মাথায় এত সুন্দর একটা বিজনেস আইডিয়া এসেছিল। তো সন্ধ্যার এই গধুলির লগ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিনের মতো কিন্তু এই ভিডিওটা শেষ আর এবারে আপনাদের সাথে শেয়ার করব কর্মব্যস্ত এই আমির একটা ক্লিপ যেদিন আসলে আমার অফিস সেদিন তো এত কিছু সময় থাকে থাকে ছোট্ট না দেখানোর কিন্তু তারপরও আপনারা যেহেতু আমার ডেইলি কাজগুলো অনেক বেশি দেখতে চান অনেক বেশি অনুরোধ করেন তাই আর কি একটু শেয়ার করার চেষ্টা করে থাকি আর অফিসে যাওয়া মানেই কিন্তু সংসারটা গুছিয়ে নিজেকে সামলিয়ে তারপরে বের হওয়া তখন আসলে এত লম্বা সময় নিয়ে একটু প্রপারলি নিজেকে ম্যানেজ করে বা একটু মেকআপ করে কিন্তু বের হওয়ার সময় থাকে না কিন্তু তারপরও ঝটপট দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি কিভাবে আমার একটা হালকা মেকআপ লুক ক্রিয়েট করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমি কিন্তু প্রথমে একটা সানস্ক্রিন দিয়ে নিয়েছি যেটা আমি কখনোই স্কিপ করি না সেটা যতই রোদ বৃষ্টি কিংবা ঠান্ডা যাই হোক না কেন আর এরপরে আমি সবসময় পছন্দ করি একটা বিবি ক্রিম দেওয়ার জন্য এটার জন্য আমি ফ্যান লাভলি বিবি ক্রিম নিয়েছি আর আপনারা প্লিজ আমার যে পেছনে মশাইটা দেখা যাচ্ছে সেটাকে একটু ইগনোর করবেন আমি এটাকে খুলিনি কারণ আমার সিস্তা মামুনি এখনও ঘুমাচ্ছে একটু পরে হয়তোবা উঠে যাবে নর্মালিও আমার সাথে সাথেই একদম উঠে যায় আর আজকে একটু ঘুমিয়েছিল কারণেই আমি ভিডিওটা করতে পেরেছি আর আমি এখানে ফেস পাউডার দেওয়ার পর আমার আইব্রোটাকে একটু এঁকে নিচ্ছি আমি যেহেতু ভ্রু প্লাক করি না তাই একটু এলোমেলো অবস্থায় থাকে তবে আমি যখন বাইরে যাই তখন একটু ব্রাউন শেড দিয়ে আমি এটাকে ড্র করে নিতে খুব পছন্দ করি আর এই যে আমার মোটা মোটা গালগুলো রয়েছে সেগুলোকে একটু ব্লাশন এবং সেই সাথে একটু ব্রাউন শেডের মাধ্যমে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল করে নিলে একটু ভালো লাগে দেখতে এই আর কি তবে চাইলে আপনারা যখন একদম ঝটপট বের হচ্ছেন হাতে সময় নিয়ে এটাকে স্কিপ করতে পারেন আর সবশেষে যেটা না দিলেই আমার কাছে মনে হয় যে সাজের পরিপূর্ণতা আসে না সেটা হচ্ছে আমার পছন্দের লিপস্টিক সেটাও একটু দিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু সিজদা উঠে গিয়েছিল হ্যাঁ এর মধ্যে আমার মাও চলে এসেছে তো সিজদাকে একটু ম্যানেজ করছে আর আমি এদিকে বাকি আমার যে কাজগুলো রয়েছে সেগুলো একটু শেষ করছি আর আমার কাছে মনে হয় সবসময় যদি লিপস্টিক আমরা দুই তিনটা শেড মিলিয়ে একটু ইউজ করি তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর আমরা আসলে যে কালারটা চাচ্ছি সেই এক্স্যাক্ট কালারটাও আসলে চলে আসে আমি এখানে বাইরের সাইডটা ডিপ ম্যাজেন্টা রং দিয়েছি আর ভেতরের সাইডে আমি একটা নোট কালার দিয়েছি আর সব শেষে জাস্ট এক লাইন কাজল টানার মাধ্যমে কিন্তু আমি শেষ করব আমার আজকের মেকআপ লুক আর অফিসে তো এইভাবে একটু পরিপারিটি হয়ে থাকতেও ভালো লাগে আর আসলে যখন নিজেকে আপনার নিজে যখন কনফিডেন্ট মনে করবেন তখন কিন্তু দেখবেন যে কাজগুলো অনেক বেশি সুন্দর হয় আর এবারে আমি কিন্তু একদম হিজাব পরে নিয়েছি আর সেই সাথে আমার ড্রেসের সাথে আজকে ম্যাচিং করে যে ব্রেসলেট এবং সেই সাথে যে ঘড়ি রয়েছে সেটাও কিন্তু আমি পরে নিচ্ছি আমি যেহেতু হিজাব মেনটেন করি তাই আমার কাছে মনে হয় ঘড়ি ব্রেসলেট এবং ফিঙ্গার রিং এই জিনিসগুলোই আসলে অনেক বেশি সৌন্দর্য বর্ধনে বা এটার আসলে আউটলুকটা সুন্দর করতে অনেক বেশি হেল্প করে এছাড়া হেয়ার স্টাইল কিন্তু সাজের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি যখন খুব সুন্দর করে আপনার চুলটাকে সেট করতে পারবেন তখন দেখবেন যে আপনার পুরো লুকটাই কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সবটা কমপ্লিট করে এবারে কিন্তু বের হবার পালাম তবে আজকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি একটু ওয়েট করার পরেই বেরিয়েছি না পাচ্ছিলাম কোনো রিক্সা না কোনো সিএনজি আর শেষ পর্যন্ত আসলে এই অটোরিক্সাটাই আমার শেষ ভরসা আল্লা আল্লাহ করে মেট্রো স্টেশন পর্যন্ত যেতে পারলেই হয় তবে বৃষ্টি হোক আর যাই হোক এমন একটা স্নিগ্ধ সকাল দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল বৃষ্টির পরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এবারে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য আমার একমাত্র বাহন চলে এসেছে মেট্রো রেল মেট্রো রেল যখন ছিল না তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে এই তিন মিনিটের রাস্তা আমার যেতে লেগে গিয়েছিল প্রায় এক ঘন্টার উপরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে শিজদাকে রেখে আসি ও কান্নাকাটি করে কি না ও একদমই আল্লাহর রহমতে কান্নাকাটি করে না আমার থেকে বরঞ্চ আমার মা বাবার কাছে থাকতেই বেশি পছন্দ করে ও যদি অনেক বেশি কান্নাকাটি করত বা আমার জন্য কান্নাকাটি করতো আর কি তাহলে হয়তো আমি জব করতে পারতাম না আমিও যে ওকে রেখে আসলে চাকরিটা করতে পারবো সেটাও আমার কাছে চিন্তার বাইরে ছিল তবে সব কিছুই আসলে আসে আল্লাহর পক্ষ থেকে শুধু দরকার একটা পবিত্র নিয়ত আমি বলবো তাহলেই দেখবেন যে আল্লাহ খুব সুন্দরভাবে সেটাকে ব্যালেন্স করে দিবে আর আজকে চমৎকার ওয়েদারের সাথে আমাদের আজকে লাঞ্চে ছিল চিকেন এবং সেই সাথে ভুনা খিচুড়ি আর এরপরে অফিসের কাজ শেষ করতে করতে তো রাত আটটারও বেশি বের হয়ে আবার সেই বৃষ্টি বাধা তবে এখন যেহেতু বাসায় যাচ্ছি তাই আর কোনো মন খারাপ নেই কোনো আর বিরক্তি নেই বরঞ্চ এক রাস ভালোবাসা নিয়েই যাচ্ছি বাসায় আর অফিস ছুটে ছুটি হলেই মনে হয় যে কখন বাসায় যাব কখন আমার পিছিটাকে কোলে নেব কিভাবে জানি বুঝে যায় আমি বাসার নিচে গেলেই যে মা চলে আসছি এবং চারতলা থেকে জোরে ডাকতে থাকবে মা মা করে আর এবারে আমাদের ফ্যামিলি টাইম আর এর মাধ্যমে শেষ করব আজকের ফ্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য